মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আসুন সিদ্ধার্থ নায়ক, আসুন। আমাকে এখানে তুলে আনা হলো কেন? আপনি ভুলে যাবেন। ওর সঙ্গে ঠিক করে কথা বলুন। বাবা, হেভি ভালোবাসা তো স্বামী স্ত্রীর মধ্যে। গুড, ভেরি গুড। আচ্ছা দর্পণা, তুমি তো ওদের বিয়েটা দেখেছিলে? দেখেছিলে কি দেখোনি? দেখেছিলে কি দেখোনি? দেখেছি। গুড গুড। সিদ্ধার্থ নায়ক, আপনি হ্যারিকে চেনেন তো? হ্যারি না, মানে তোমার বুদ্ধি আপনার অসম্ভব বেশি আইকিউ। জ্যাজ সান্যাল এই কথাটা আপনাকে বলছে, আপনার অসম্ভব বেশি আইকিউ। কম্পিউটারটা আপনার একেবারে নখদর্প। আপনি তো একজন হ্যাকার ছিলেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আজকাল যেসব অপরাধ সংগঠিত হচ্ছে, ব্যাংক থেকে ফোন আসছে, ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের কোন একটা ইস্যু নিয়ে ওটিপি চাওয়া হচ্ছে, তারপর ইলেকট্রিক সাপ্লাই থেকে ফোন আসছে, ইলেকট্রিক সাপ্লাই করার নাম করে ওটিপি চাওয়া হচ্ছে, কখনো বা কোনো অনলাইন শপিং অ্যাপ থেকে পার্সেল দিতে এসে ওটিপি চাইছে। এইভাবেই তো অপরাধ সংগঠিত হচ্ছে। একটা গোষ্ঠী, একটা অঞ্চল মানুষের সর্বনাশের যে একটা মেতে উঠেছে। একটার পর একটা মানুষের সর্বনাশ হচ্ছে, একটার পর একটা বৃদ্ধ লোকের টাকা যাচ্ছে, একটার পর একটা মেয়ের বাজার ছবি বেরিয়ে আসছে। মানুষের এত সর্বনাশ করেও আপনাদের তৃপ্তি হয়নি। কত মানুষের সর্বনাশ করেছেন, কত মানুষের টাকা লুটেছেন, পুলিশকে হ্যারাস করেছেন, একটার পর একটা কেস, একটার পর একটা সাইবার ক্রাইমের কেস। আজকে এর টাকা গেছে তো কালকে ওর টাকা গেছে, আজকে এই মেয়ের খারাপ ছবি বেরোচ্ছে তো কালকে ওই মেয়ের ডোঙা ছবি বেরোচ্ছে। একটার পর একটা মেয়ে জীবন নষ্ট করেছেন, একটার পর একটা মেয়েকে ফাঁসিয়েছেন, একটার পর একটা বৃদ্ধ বৃদ্ধার টাকা নিয়েছেন। কারোর টাকা নিয়ে তো কারোর সম্মান নিয়ে খেলে যাচ্ছেন আপনারা সব সাইবার ক্রাইম স্পেশালিস্ট। দুদু গায়ে হাত ধরে বলে রাখলাম, ম্যাডাম কিপ সেফ ডিস্টেন্স। মাথায় কিন্তু এখন আগুন জ্বলছে। এই যে মিস্টার হ্যাকার, আপনি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা, যান্ত্রিক মেধা। নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্রায় নমো। কৃত্রিম মেধা ব্যবহার করে হুবহু একটা মানুষের ভয়েস আপনারা নকল করতে পারছেন। হুবহু সেই ভয়েস নকল করে একটা আর্টিফিশিয়াল ভয়েস বানিয়ে আপনারা সেই মানুষের সর্বনাশ করছেন, সেই অডিও গুলোকে ক্লোন করে, তাই না? কি হলো, কথা বলছেন না কেন বলুন? আমি কিছু জানি না, জানি না আমি কিছু জানি না বললে হবে? আপনি একজন নামী হ্যাকার, আর এই মুহূর্তে আপনারা কৃত্রিম মেধা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাই তো? আমি কিচ্ছু জানি না, জানি না কিছু আমি। হ্যাঁ জানেন আপনি, আপনি জানেন, বলুন বলুন, মুখ খুলুন, বলুন বলুন, না হলে কিন্তু আমি শুট করে দেবো। নো নো, শুট করে দাও বলে রাখলাম। নো 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 নো, মুখ খুলুন, উত্তর দিন ধরো। আমি জানি মুখ না খুললে কিন্তু আমি শুট করে দেবো। কিচ্ছু জানি না আমি, ছাড়ো ওকে, মুখ খুলুন। একদমই ভুল করবেন না ম্যাডাম, নিজের সীমার মধ্যে থাকুন। আপনি কিন্তু জগদ্ধাত্রীকে চেনেন না? দুবেলা বাড়িতে শাড়ি সিঁদুর পরে রান্না করে বলে ভাববেন না, এই যুগের মেয়েরা হাতে শুধু চুড়ি পরে, ওই হাত দিয়েই না দিনের দুবেলা অপরাধীকে ঠেনিয়ে এখানে এসে পৌঁছেছে। নিজের সীমার মধ্যে থাকুন, বুঝতে পেরেছেন? শুধু অপরাধী খুঁজে বের করার চেষ্টা করছে। এই যে মিস্টার সিদ্ধার্থ নায়ক, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, কনফেস করুন, স্বীকারোক্তি দিন, মুখ খুলুন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। বুঝতে পারছেন না আপনি দাঁত নায়ক, আপনার সাথে কি হতে চলেছে? কনফেস করুন, চুপ করে দাঁড়িয়ে থাকুন, বলুন, কনফেস করবেন না।
কনফেস করবেন না তো? ওকে, হ্যালো হারি, জাজিও কথা বলুন, কথা বলুন। হ্যালো সিদ্ধার্থ, আর হুইজ ইট? না না, মানে কি না, মানে হ্যাঁ কি কি, ঠিক করে কথা বলুন। হারি, যেটা পাঠাতে বলেছিলাম পাঠিয়েছ? ওকে, থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ হারি, থ্যাংক ইউ ভেরি মাচ। কি পাঠিয়েছে? তুমি কি করতে চাইছো কি? এক মিনিট, ওই দর্পণাকে মেরে উড়িয়ে দাও টুটু। আমাকে খুন করবে? এসব কি হচ্ছে? আমি আমি তো আমি তো এই কথা কোনোদিন বলিনি। আমিও বলিনি এগুলো। ঠিক তাই, এই কথাগুলো আপনারা বলেনি, বাট এই কথাগুলো ক্রিয়েট করা হয়েছে। ঠিক যেভাবে আপনারা ক্রিয়েট করেছিলেন আমার অডিও ক্লু, আমার নকল কণ্ঠস্বর চলে গেছে বিশেষজ্ঞের কাছে, আর কিছুক্ষণের মধ্যেই দুধ আর জল না একদম আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, ওই ভিডিও ক্লিপটাও কিন্তু বিশেষজ্ঞের কাছে চলে গেছে, কতগুলো মুহূর্তকে আপনারা যা জুড়ে দিয়েছে, আর তার উপর ওই নকল অডিও ক্লিপটা, আমার আমার গলার নকল অডিও ক্লিপটাকে জাস্ট প্লে করে দিয়েছেন, তাই তো? মানুষের না সর্বনাশের সময় চলে এসেছে, যতবার বৈজ্ঞানিকরা কিছু ভালো আবিষ্কার করেছেন মানুষের উন্নতির জন্য, মানুষের ভালোর জন্য, ঠিক ততবার ততবার আপনাদের মতো নেই, আপনাদের মতন অসৎ নিজ মানুষরা সেটার অপব্যবহার করেছে মানুষের ক্ষতি করার জন্য। সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছেন আপনারা, সাধারণ মানুষের লাইফ হয়ে উঠেছে থ্রেটেন্ড। হ্যাঁ, কি ভেবেছেন নাকি আপনারা? বলুন, মুখ খুলুন, মুখ খুলুন, আমার কাছে সময় নেই, মুখ খুলুন, বলুন, স্বীকারোক্তি দিন, আমার হাতে সময় নেই, মুখ খুলুন, স্বীকারোক্তি দিন, নাহলে কিন্তু নাহলে কিন্তু আমি চুপ করে দেবো, আমি কিন্তু চুপ করে দেবো, ওরা মুখ খুলুন, মুখ খুলুন, মুখ খুলুন, আপনারা সব জানেন, সব জানেন আপনারা, মুখ খুলুন, স্বীকারোক্তি দিন, বলুন। আমি সত্যি কিছু জানি না। জানেন, আপনারা সব জানেন, আমরা কিছু জানি না। জানেন, আপনারা সব জানেন, জানেন, আপনারা সব জানেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।